আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সো সেলফ আইসোলেশন থাকা অবস্থায় অনেক কাজ করছি, কারণ বাসায় থেকে বোর লাগে। সো বাসার যে গার্ডেন আছে সেই গার্ডেনে কাজ করছি। যেমন এই যে হোয়াইট ফার্নিচারগুলো দেখছেন, সেগুলো উইন্টার সিজনে ভিতরে ছিল, সো অনেক ময়লা হয়ে আছে, আর এগুলো গার্ডেনে দিতে হবে, গার্ডেনে সেট করতে হবে। সো এগুলো আমি প্রথমে ধুবো, ক্লিন করতে হবে। ক্লিন করে সুন্দরভাবে যেখানে খুব সুন্দর লাগবে সেখানে আমি বসাবো। সো আপনারা দেখবেন, ক্লিন করার সময় দেখাবো কীভাবে ক্লিন করি। ক্লিন করব পানি দিয়ে, হস পাইপ আছে, হস পাইপ আর স্পাঞ্জ দিয়ে, ফুম ওয়াটার, সোপি ওয়াটার দিয়ে ক্লিন করব। খুব সুন্দর ফার্নিচারগুলো, হোয়াইট, অনেক ভালো লাগবে ক্লিন করার পরে। এগুলো হচ্ছে জাস্ট সানবেদিং করার জন্য, গার্ডেনে যখন ওয়েদার ভালো থাকে সামারে বসে, বিভিন্ন বসে থাকার জন্য, জাস্ট গল্প টল্প করার জন্য গার্ডেনের আর কি। তো আমি ক্লিন করা অবস্থায় দেখাবো কীভাবে ক্লিন করি, আর যখন সেট করি তখন দেখাবো কোথায় সেট করেছি আর কেমন লাগে। সো আমি স্প্রে এটা আমি ইউজ করছি, আর স্পাঞ্জ নিয়ে নিয়েছি। তো প্রথম আমি, তারপর হট ওয়াটার নিয়ে নিয়েছি, এই যে হট ওয়াটার। তো প্রত্যেকটা চেয়ারে আমি স্প্রে করব, স্প্রে করে স্পাঞ্জ দিয়ে ঘষে তারপরে ভালোভাবে ক্লিন করব। এই হবে আমার কাজ আজকে, অনেক কাজ, তারপরেও করতে মজা লাগতেছে, কারণ বাসায় বসে কি করব, একেবারে বোরিং। তো বোরিং বোরিং বোরিংনেসটা কাটানোর জন্যই আমার এই কাজটা চুজ করা। আমাকে অবশ্য না করা হয়েছে, তোমার ইচ্ছা, আমি বলছি নো প্রবলেম, আমি যেহেতু ফ্রি আছি আমি এটা করতে পারবো। অনেক কাজ, অনেক ময়লা হয়ে আছে, প্রায় 6 মাস ধরে ভিতরে যে ইয়াতে স্টোরুমে ছিল, কারণ উইন্টারে তো বাইরে রাখা দরকার নেই, উইন্টারে কেউ বাইরে বসে না, সামার আসলে চেয়ারগুলো বাইরে বসে বাইরে সেট করা হয়। আমি যে দেখতে পাচ্ছি কিন্তু অনেক ময়লা আছে, সো অনেক আজকে অনেকক্ষণ লাগবে এগুলো করতে। আমি দেখাই, অনেকগুলা যেহেতু অনেকগুলা চেয়ার, একটা দুটো নয়, 8-10টা চেয়ার পুরো সেট, এই যে পুরো সেট। তো মাঝে মধ্যে ক্লিন করতে ভালো লাগে, মানে ক্লিন ক্লিন করলে নিজের মনটাও ফ্রেশ থাকে। যখন আজকে রুম টুম অনেক ক্লিন করেছি, গোবর মেরেছি, রুমের বেসিন টেসিন বাথরুম অনেক ক্লিন করেছি, তো ফ্রেশ ফ্রেশ লাগছে। আজকে মনে হয় আমি ভেরি অ্যাক্টিভ আজকে, আমি জানি না, হঠাৎ করে মনে হচ্ছিলো। তো এই আর কি। তো আমি যখন এগুলো সেট করবো, ক্লিন করে দেখাবো, তখন
তো সব শেষ। এই যে দেখেন কত নাইস করে ক্লিন করলাম। ক্লিন হওয়ার আগে কেমন ছিল, স্যাঁতস্যাঁতে ময়লা ডার্টি ছিল, এখন একেবারে শাইনিং করছে, একদম সাদা। আমার কাছে সাদা ফার্নিচার খুবই ভালো লাগে, আর সাদা ফার্নিচার খুব ভালো লাগে আর একটি কারণ আছে, সাদা এবং সবুজ কন্ট্রাস্টটা কিন্তু খুবই যায়, সো খুবই বিউটিফুল। এটা যখন এই যে ক্লিন করা শেষ হলো, তারপরে এখন যখন এগুলো সেট করতে হবে, ডিজাইন কোন ডিজাইনে কোথায় রাখবো, সো তারপরে আপনাদেরকে দেখাবো কেমন লাগছে। সো সামারের সময় গার্ডেনে এগুলোতে আমরা বসি, বসে চা টা খাওয়া হয়, বিভিন্ন ধরনের পার্টি, বারবিকিউ পার্টি করা হয়, খুবই। এই যে এটা হচ্ছে সানবেদিংয়ের জন্য শুয়ে থাকার চেয়ার। তো যাই হোক, আমি সেট করে তারপরে দেখাবো আবার।